সকাল ছটা থেকে এই মুহূর্তে আমরা টানা লাগাতার যে আন্দোলন শুরু করছি, সেই আন্দোলনের নাম বাংলার কণ্ঠরোধ করা যাবে না, রিপাবলিক বাংলাকে দমিয়ে রাখা যাবে না। এবং রিপাবলিক বাংলাকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল কাল, সেটা গোটা দেশ দেখেছে এবং নিন্দা করেছে। আজ সকাল থেকে গোটা দেশ গর্জে উঠছে, গোটা দেশ রাগে ফুসছে। এবং এই মুহূর্তে সন্তুপান যেরকম একা নয়, সন্তুপানের সহকর্মীরা সন্তুপানের সাথে রয়েছে, ঠিক সেভাবেই সন্দেশখালিও একা নয়, সন্দেশখালির পাশে রিপাবলিক বাংলা রয়েছে। এবং এই গোটা রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে আপনারা রয়েছেন, বাংলার মানুষ রয়েছেন, যারা সকাল ছটা থেকে আমাদেরকে দেখছেন। এবং আমি অনুরোধ করব, প্রত্যেককে অনুরোধ করব, যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি রয়েছি, পৌলমি রয়েছে, পৌলমির সঙ্গে পিউ রয়েছে, এই মুহূর্তে সমাদৃতা রয়েছে, শুভ্রাংশু চ্যাটার্জি অপর সিনিয়র এডিটর এই মুহূর্তে রয়েছে, রয়েছে বিশাখা, রয়েছে পিঙ্কি, এই মুহূর্তে রয়েছে অর্ণব, রয়েছে ভাস্কর, তনয়া রয়েছে আমাদের সঙ্গে, এতজন সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। এবং এরা প্রত্যেকে কথা বলছেন একটাই, চোখে চোখ রেখে সন্দেশখালিতে কথা বলছেন, সেই সমস্ত নির্যাতিতদের হয়ে কথা বলছেন, যাদের জন্য আসলে আমাদের এই লড়াইতে। আমি প্রত্যেকের কাছে এক এক করে যাব, কিন্তু তার আগে একবার আমি পৌঁছে যেতে চাই সেই সন্দেশখালি পুলিশ স্টেশন যেখানে সন্তুপানকে রাখা হয়েছে, সেই সন্দেশখালি পুলিশ স্টেশনের বাইরে যেখানে আমার সহকর্মীরা, রিপাবলিক বাংলার যারা দর্শক সকাল থেকে এই মুহূর্তে টিভির সামনে এসে বসেছেন, তাদের জেনে রাখা উচিত, কাল সকালবেলা থেকে আজ সকালবেলা 24 ঘন্টা ধরে সন্দেশখালিতে যারা রিপোর্ট করছে, নাওয়া খাওয়া ভুলে তারপর তাদের একজন সহকর্মীকে যেভাবে গ্রেপ্তার করা হলো, তারপরেও তারা সারা রাত ধরে যেভাবে রিপোর্টিং করেছে, দরজা আটকে দেওয়া হয়েছিল, থানার দরজা আটকে দেওয়া হয়েছিল, লাইট নিভিয়ে দেওয়া হয়েছিল, সেই অবস্থায় বিশাখা, তনয়া, ভাস্কর, অর্ণব, বিট্টু, তারা যেভাবে রিপোর্টিংটা করে গেছে এবং লাগাতার চোখে চোখ রেখে লড়াইটা করে গেছে, আমি তাদের কাছে এক এক করে যেতে চাই, আমি এক এক করে তোমাদের কাছে যেতে চাই। এবং তোমরা শুরু করো সন্দেশখালি পুলিশ স্টেশন যেখানে সন্তু ভেতরে রয়েছে, কি চলছে এখন এবং কি হলো কাল? বিশাখা, একদমই তাই ময়ূর, তুমি যে কথাটা বলছিলে যে আজকে আমি, ভাস্কর, আমার সঙ্গে অর্ণব রয়েছে এবং অপরদিকে আমরা সেই সন্দেশখালি পিএসএর সামনে থেকেই রয়েছি আমরা, এবং তনয়াও রয়েছে, বিট্টুও রয়েছে, আমরা সবাই কথা বলবো, আমরা সবাই জানাবো যে রাতভর আমরা কী কী অভিজ্ঞতা আমাদের সামনে এলো এবং কী কী আমাদের সহ্য করতে হলো, সেই সহ্য করার ক্ষমতাটা আমরা দেখিয়ে গিয়েছি এবং সেই সহ্যটা কতটা সেটাও দেখিয়ে গিয়েছি রাতভর আমরা আমাদের দর্শকদের। আমি সবার আগে একটু অর্ণবের কাছে আসবো, ভাস্কর, কারণ অর্ণব, আমরা জানি যে যখন সন্তুকে রেস্ট করা হয়েছিল ঘাট থেকে, যখন ফেরিঘাট থেকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন সেখানে অর্ণবও ছিল। এবং তার আগে একটু জানিয়ে রাখি, আমরা একেবারে পিএসএর সামনে রয়েছে, এই পিএসএর গেট অর্থাৎ থানার গেট, সন্দেশখালি থানার গেট, এর ভেতরেই রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু পান, আমাদের সাংবাদিক, এবং সেখান থেকে তাকে আজকে বার করা হবে, সেই বিষয়টা নিয়েও অর্ণব বলবে। কিন্তু তার আগে একটু ছোট করে এক্সপিরিয়েন্সটা জানবো, কী হয়েছিল ফেরিঘাটে? অভিষেকা, গতকাল বিকেল 5টার সময় সন্তুর শো হয় হচ্ছেটা কি, তারপর আমি, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ এবং সন্তু ও সন্তুর ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ, আমরা চারজন যাই ফেরিঘাটে। আমি আগে পৌঁছাই, সেখানে আমাকে জানানো হয় সন্দেশখালি থানার একজন অফিসার যে আমাকে সেখানে ওয়েট করতে হবে, কারণ থানার বড়বাবু তিনি যাবেন, কিছু একটা কথা বলবেন। আমি সেখানে ওয়েট করি, এর মধ্যে সন্তুও সেখানে পৌঁছায়, তারপরেই বলা হয় আমাদেরকে থানায় আসতে, কিন্তু আমরা সেখানে অস্বীকার করি। আমরা বলি যে আমরা কেন থানায় যাব, প্রপার নোটিস করা, আমরা থানায় অ্যাপিয়ার করবো, আমরা সমস্ত রকমভাবে সাহায্য করবো, কিন্তু কোনো রকম নোটিস করা হয়নি। তারপর আমরা জোর করে তুষখালির যে নৌকা, সেই নৌকায় চাপি, সেই নৌকা তুষখালির ঘাটে কিন্তু ভেড়ানো হয়নি, সেই নৌকাকে সেখান থেকে রিটার্ন করিয়ে নিয়ে আসা হয়, সন্দেশখালিতে নামানো হয় আমাদেরকে, ফের একটি নৌকায় আমরা উঠি, সেখান থেকে সন্তুপানকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা হয়। এবং বিশাখা, গতকাল তুমি দেখেছিলে, তুমিও ছিলে সারাদিন এখানে, রেখা শর্মা এসেছিল, তারা সমস্ত রকম বয়ান নেন, তার সাথে পুলিশের কর্মীদের কি কথা হয়েছিল সেটাও আমরা শুনেছি। কিন্তু গতকাল এই সন্দেশখালি থানার পুলিশকে দেখে একটা জিনিসই ভালো লাগলো, যে তারা অ্যারেস্ট করতে জানেন, কারণ আমরা দেখেছি তারা অ্যারেস্ট করতে কার্যত জানেন না, তার কারণ যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেস 6 বছরের জন্য সাসপেন্ড করলো, তারপর ওনারা অ্যারেস্ট করলো, ওই রাতেই অ্যারেস্ট হলো, 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হলো, খুব সম্ভবত হয়তো ওনাদের কোনো জাদু বলে তারা পেলেন। শিবপ্রসাদ হাজরার কাছে আমরা পৌঁছে গেলাম, তারও 3 দিন বাদে ওনারা পৌঁছালেন, শেখ শাহজাহান 45 দিন ধরে এখনো অধরা, এখনো পর্যন্ত হয়তো কোনো হাইকমান্ডের আদেশের জন্য তারা ওয়েট করছেন, যতক্ষণ না
আদেশ আসবে সেই জন্য তারা করবেন না। এর মধ্যে আইপিএস চেঞ্জ হচ্ছে, ওসি চেঞ্জ হচ্ছে, আইসি চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই যে বসিরহাটে ডিআইজি চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই যে ব্যাটনটা, সেই ব্যাটনটা হয়তো কোনো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা ওই সংলগ্ন এলাকা থেকে আসবে, যে এই ব্যাটনটাকে দেওয়া হবে যে যাও তুমি অ্যারেস্ট করো, দেন অ্যারেস্ট করবে। কিন্তু কালকে যে আমরা পুলিশকে দেখলাম, সত্যিই দেখে ভালো লাগলো অনেকদিন বাদে, যে তারা সন্তুপানকে যেভাবে নিয়ে এলো, তার যদি 10% তারা অন্য ক্ষেত্রে এফোর্ট দিত হয়তো শেখ শাহজাহানকে ধরতে পারত। অ্যারেস্ট করার প্রসিডিউরটা সন্দেশখালী থানা এখনো মনে রেখেছে ভাস্কর। আমরা কিন্তু গতকাল আমরা যে বিষয়টা দেখলাম, যেভাবে রাত্রিবেলা 5 বাজে আলো আধারির খেলা চলতে লাগলো, একটা ম্যাজিক ময়ূর, পুরোপুরি ম্যাজিক। পিউ পৌলমি তোমরাও নিশ্চয়ই শুনছো, পুরো ম্যাজিক দেখলাম আমরা। কিরকম বলো তো, মিনিটে মিনিটে হঠাৎ লাইট আসছে, হঠাৎ লাইট চলে যাচ্ছে, এমনকি থানার ভিতরেও নাকি লাইট চলে যায়, এটাও আমরা দেখছি। মানে ভয় দেখানোর কত রকম প্রক্রিয়া সেটাও আমরা দেখেছি, তাই তো ভাস্কর? এবং অবশ্যই বিষয়টা কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল পুলিশ বা এই রাজ্যের প্রশাসন তারা হয়তো যুক্তিতে না পেরে উঠে জাস্ট সাইকোলজিক্যাল একটা ফিয়ার গেম, মানে এই মনস্তাত্ত্বিক ভয় দেখানোর একটা খেলা খেলতে চাইলেন, যদিও খুব ছেদ খেলা। এবং আমরা অকপটে বলছি সেই পুলিশ কর্তাদের, আমরা কিন্তু এতটুকু ভয় পেলাম না। আপনারা হাজারবার লাইট অফ করুন, হাজারবার লাইট অন করুন, যা ইচ্ছা করুন, মিথ্যা মামলায় আমাদেরকে গ্রেফতার করুন, এই যুক্তিগুলো থাকবে ভাস্কর। আমি শুভ্রাংশু চ্যাটার্জি অপর সিনিয়র এডিটরের কাছে যাব এবং বাকিদের কাছেও যাব, কিন্তু তার আগে একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করব যে কাল ঠিক কি হলো। বীর পুরুষ না বীর পুলিশ, বীর পুলিশ আসলে রিপাবলিককে দমিয়ে রাখার জন্য কি চেষ্টা করলেন? দেখুন, শেখ শাহজাহানকে ধরতে আসেন, ধরতে এসেছে একজন নিরপত্র রিপোর্টারকে ধরার সময় কতজন র‍্যাপ র‍্যাপিড অ্যাকশন ফোর্সকে নামিয়ে দেওয়া হয়েছে। বাবু, এই র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যারা অধিকর্তা রয়েছেন, যারা কমান্ডো রয়েছেন, তাদেরকে এই ফাইবার স্টিক দিয়ে যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবার জন্য পাঠানো হতো, তাহলে হয়তো শেখ শাহজাহানের অ্যাটলিস্ট জুতো চটি এই সমস্ত কিছু গ্রেপ্তার করে আনা যেত, শেখ শাহজাহানকে হয়তো না পাওয়া যেত। কিন্তু দেখুন, সন্তুপানকে বা রিপাবলিকের প্রতিনিধিকে গ্রেপ্তার করবার জন্য ঠিক কতজন পুলিশকে হেলমেট পরে ফাইবার স্টিক নিয়ে লড়াইটা করতে হচ্ছে, কেন তার কারণ, খবর চাপতে হবে, খবর বন্ধ করতে হবে। এই ছবি টেনে হিচড়ে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ প্রতিদিন ধরে, প্রথম দিন ধরে রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করে গেছে। আমাদের যারা সাংবাদিকরা রয়েছেন, সমাজবিদরা রয়েছে, পিঙ্কি রয়েছে, বিশাখা রয়েছে, স্বর্ণালী নিজে গেছে, প্রত্যেকে, তনয় এই মুহূর্তে রয়েছে, তনয়ের কাছে যাও, প্রত্যেকে আমি বলছি, কারণ নাম হয়তো বাদ চলে যাচ্ছে, কিন্তু রিপাবলিক বাংলার প্রত্যেকে শুভ্রাংশু যে লড়াইটা লড়ে যাচ্ছে, নিজেদের বাড়ির জন্য লড়াইটা নয়, লড়াইটা বাংলার মা বোনেদেরকে সুরক্ষিত রাখার লড়াই, সেই লড়াইটা কোথাও গিয়ে যেন বন্ধ করে দেওয়ার, সবক শেখানোর যেন একটা চেষ্টা হলো।